তো বন্ধুরা, সকালে সোনায় ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমি চা করে নিয়েছি। তো আমি চা বিস্কিট খেয়ে নেব। তো সকাল সকাল আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা সোনাইকে স্কুলে দিতে যাচ্ছি, তো রেডি হয়ে গেছি আর আজকে দেখতে থাকো একটা ছকছকে তকতকে ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। বন্ধুরা, হোম মেকার তরিমা অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর ঝকঝকে তকতকে একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো আজকে হচ্ছে বুধবারের সকাল, তো সকাল সকাল ছাদে চলে এসেছি আর ছাদের বাগানটা দেখতে, পরিদর্শন করতে। তো সাথে থাকো, দেখতে থাকো আজকে সারাদিন কী কী কাজকর্ম করলাম। তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের আবারও বলছি, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো আর পাশের বেল বাটনটা অল করে রেখো যাতে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমরা পৌঁছে যাও। তো বন্ধুরা দেখো, আমি এখন ঝাড়ুটা নিয়ে আর গাছের গোড়ায় যে শুকনো পাতা এবং যে আগে একদিন পরিষ্কার করা হয়েছিল যে ঘাস ফাঁসগুলো তুলে দেওয়া হয়েছিল সেগুলো ওখানেই পড়েছিল, তো সেগুলো আমি আজকে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এই ঝাড়ুটা আছে, এটা দিয়ে আমি এখন সব এক জায়গায় জড়ো করে নিচ্ছি এবং তারপরে ওগুলো শুকনো অবস্থাতেই হচ্ছে একটু ভিজিয়ে সার মতো করে আবার গাছের গোড়াতেই ফেলে দেবো। তো দেখো, ওয়েস্টেজ কোনো কিছুই হয় না, তো সেগুলোকে আবার পুনর্ব্যবহারও করার জন্য উপযোগী করে তুলতে হয়। তো আমি সেরকম করে নেব পরে, তো এখন আপাতত একটা জায়গায় জড়ো করে রাখি। তো বন্ধুরা দেখো, আজকে মানে বেশ ভালোই রোদ উঠেছে, গরমও হচ্ছে, কিন্তু না হলে পরিষ্কার করা হয় না। তো সোনাই আজকে নেই, স্কুলে গেছে, তো আমি ভাবলাম যে এখন সেগুলো করে ফেলি আর ওকে আবার আনতে যেতে হবে। ভেবেছিলাম হাজবেন্ড আজকে এসে নিয়ে আসবে, তো আজকে অফিস থেকে আসতে পারবে না, তার জন্য আমাকে আবার সোনাইকে আনতেও যেতে হবে। তো বন্ধুরা ঝটপট চলো কাজগুলো সেরে নিই এবং তারপরে মানে এখন নিঃশ্বাস নেওয়ার সময় নেই। তো যাই হোক, আমি পরিষ্কারটা করে নিই, করে তারপরে আবার নিচে গিয়ে সমস্ত কাজকর্মগুলো করে ফেলি। চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, ওই পাশে যে কটা ছিল গাছ সেগুলোর গোড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়ে। আর এই পাশেও দেখো জবা গাছগুলো আছে, তো এই পাশেও অনেক দেখো ধুলো এবং গাছের পাতা পাতা গুঁড়ো টুড়োগুলো পড়েছে, তো ওগুলো ক্লিয়ার মানে ক্লিয়ার করে নিই আর ক্লিন করে নিই সরি ক্লিন করে নিই নিয়ে তারপরে আমি আবার হচ্ছে গাছে জলগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এইগুলো দেখো কত বেরোচ্ছে, দেখো শুকনো শুকনো পাতা আর ওই টবের মাটিগুলো তো পরে যখন, তো সেগুলো শুকিয়ে গেলে তখন গুঁড়ো গুঁড়ো মতো হয়ে থাকে, দেখতেও কিরকম লাগে। তো ওই জন্য ভালো করে এই পাশটাও পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে বেল ফুলের গাছটা কি সুন্দর কুঁড়ি এসেছে এবং আগে দুটো ফুলও ফুটেছিল। আর এখানে দেখো এই যে কলকে ফুল, তারপরে জবা, সমস্ত গাছে ফুল ফুটছে। তো কলকে ফুলটা যদিও এখনো ফোটেনি, তো ওটা কবে ফোটে দেখি। আর গাছগুলোতে আমি সমস্ত জল দিয়ে নিয়েছি। বন্ধুরা, ছাদে গাছে জল দিয়ে তারপরে আমি কি করলাম, সিঁড়িটাও একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, কারণ এখান থেকে ওঠা হয় এগুলো একটু বেশ ধুলো মতো হয়েছিল, তো এগুলো করে নিলাম। তো সারাদিনের কাজকর্ম তো খুঁটিনাটি শেষই হয় না, তো কাজের তো শেষই নেই, তবু যতটা সম্ভব আমি কাজটা এগিয়ে রাখছি, কারণ সোনাই এখন নেই, তো সোনাই এখন স্কুলে গেছে, এই সুযোগে আমি যতটা পারি কাজ এগিয়ে রাখছি। বন্ধুরা, তো আগের দিন রাতে অনেক রাতেও মানে ঘুমিয়েছি, তো রাতে ভালো একদমই ঘুম হয়নি, রাত দুটোর সময় উঠে রান্নাঘরটাগুলো কিচেন টিচেনগুলো ক্লিন করে রেখে তো তারপরে শুয়েছি, যার জন্য শরীরটাও ভীষণই একটা উইকনেস আছে। তো যাই হোক, যতই শরীর খারাপ থাকুক, যতই যাই কিছু থাকুক, জানো তো যে ঘর দোর ক্লিন না থাকলে আমার আদৌ কোনো কিছুই ভালো লাগে না, সেখানে আমি আরও বেশি অসুস্থ বোধ করি। তো তাই জন্য আমি সব কিছু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর বিছানার যে বেডশিটের যে ভালো করে যে বেডশিটটা ঝাড়ার যে ঝাড়ুটা আছে ওটা দিয়েও ভালো করে বেডশিটটা গুছিয়ে নিচ্ছি, ভালো করে ঝেড়ে টেড়ে গুছিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এরকমভাবে আমি সমস্ত কাজগুলো সুন্দরভাবে করে থাকি। তো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও, একটা লাইক দিলে আমি আরও ভালো লাগবে। আর তো আমার দেখো বিছানা টিছানা পুরো ক্লিন হয়ে গেছে, আর এরপরে আমি ওই ঘরের বিছানাটাও একইভাবে ক্লিন করে নিচ্ছি এবং ঘর টরগুলো ভালো করে আর একবার ঝাড়ু দিতে হবে বন্ধুরা, কারণ বিছানা ঝাড়ার পরেও বেশ ধুলো টুলো মতো পড়ে ঘরের মধ্যে, তার জন্য আমি আর একবারও ঝাড়ু দিয়ে নেবো। কিন্তু একবার সোনাইকে স্কুলে দিতে যাওয়ার আগে কিন্তু আমি একবার ঝাড়ু দিয়েই গেছিলাম, তো তারপরে আবার একবার ঝাড়ু দিতে হবে। তো যেদিন যেমন সেদিন তো তেমনভাবেই করতে হয় কাজগুলো, তাই না বন্ধুরা?
তো বন্ধুরা দেখো আমি এই যে ডাস্টিংটা কমপ্লিট করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি ওদিকে তরকারিও যে বসিয়ে দিয়েছি, তো তরকারিটা কিরকম কি হচ্ছে চলো দেখি। তো বন্ধুরা দেখো সাদা তেল দিয়েছি, তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে আর সমস্ত সবজি, ভেন্ডি, রাঙালু, আলু, কুমড়ো, সমস্ত গাজর সব আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তো বন্ধুরা তার মুখগুলো ভালো করে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি মুসুর ডাল দিয়ে দেবো। তো আজকের এটাই সবজি ডাল হবে, আর এটা ভীষণ টেস্টি হয়, সোনাই প্রচণ্ড খেতে ভালোবাসে এটা। তো আজকে এই ডালটা আর আলু সেদ্ধ ভাত আমি করে রেখে যাচ্ছি, তারপরে এসে দেখি কি করি। তো যাই হোক, আমার ওদিকে রান্না অনেকটাই হয়ে এসেছে বলতে গেলে, আর আমি একটু চা করে নিয়েছি আর তার সাথে একটু শুকনো মুড়ি খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে খাওয়া হয়নি বিশেষ কিছু, তো একদম একটুখানি চা খেয়ে গিয়েছিলাম, তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে ওদিকে টিফিনটা করে নিচ্ছি। আর তো বন্ধুরা টিফিন করে তারপরে জামা কাপড়গুলো কেচে, নাইটি আর সোনাই জামা কাপড়, আমার নাইটি সোনাই জামা কাপড় সমস্ত কেচে ছাদে সুন্দর করে মিলে দিলাম। দিলে আর প্রচণ্ড তো রোদই আছে, তো সেগুলো শুকিয়ে যাবে আশা করি এসে যখন দেখবো, তো তারপরে আমি শুকিয়ে যাবে, তো তখন আমি অন্য জিনিসগুলো আমি কেচে দিতে পারবো। তো বন্ধুরা আর এদিকে ছাদ থেকে নেমে এসে আবার আমি মপিংটা করে নিচ্ছি, কারণ ঘরটা মপিং করা থাকলে তো সোনাই আসলে ভিজেটা তো তখন থাকে না, সোনাই এই ভিজের মধ্যে বারবার ছোটাছুটি করলে পড়ে গেলে না প্রচণ্ড ভয় করে আমার, তো বাই চান্স যদি পড়ে টড়ে যায়, তো বাচ্চা মানুষ, তো সেই জন্য সোনাই যখন এখন স্কুল খুলে গেছে তো আমি এই সময়টাতে ডাস্টিং মপিং সব করে রাখার চেষ্টা করি। এই দুটো কাজ হয়ে থাকলে আমার মাথায় অনেক বোঝা কমে যায়, তো বন্ধুরা সেই জন্য এইগুলো আমি করেই থাকি, তো ডেলি করি, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি এবং আজকেও করছি। এবার আমি চলো ড্রেস পরে নিয়ে সোনাইকে আনতে যাবো। আজকে আমি এখন রেডি হয়ে গেছি তো সোনাইকে আনবার জন্য, আর তো পুরো সমস্ত কাজ হয়ে গেছে, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করো, এবং আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো আর বেল বাটনটা অন অল করে রেখো, যাতে নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে পেয়ে যাও। তো বন্ধুরা বাবাই, আজকে এখানে ভিডিওটা শেষ করছি।